হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো আছো। আর এই দেখো, এখানে গোপাল সোনার খাবার তৈরি হচ্ছে। তো আজকে কিন্তু আমি গোপাল সোনার আজকে আমি কাপড় টাপড় ধোবো, আর এক লট কিন্তু কাপড় শুকিয়ে গিয়েছিল, ওগুলো আমি সমস্ত কিছু দেখো এখানে ভাঁজ করে রেখেছি। আর এখন আমি কিন্তু কাপড় ধোবো গোপাল সোনার, কারণ এখন কিন্তু মানে গরম পড়া কিন্তু শুরু হয়ে গেছে প্রায়, বুঝলে তো। তার জন্য কাপড়গুলো একটু ধুয়ে ধুয়ে একটু যদি রোদে রাখি তাহলে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখাবো যে গোপাল সোনার কাপড় তোমরা কীভাবে ওয়াশ করো। তোমরা কিন্তু সবাই কিন্তু বাজারে সুধোল পেয়ে যাবে, এটা কিন্তু অ্যান্টিসেপ্টিক। এটা সামান্য পরিমাণ একটু গোপাল সোনার জামা কাপড়ে অল্প তোমরা দেবে, আর এই জিনিসগুলো কিন্তু হালকা হালকা কেচে নেবে। হালকা হালকা, আমি কিন্তু হালকা হালকা বলছি। গোপাল সোনার খাবার তৈরি হচ্ছে। আজকে একটু ভাতের মধ্যে একটু মুগ ডাল ছিটিয়ে দিয়েছি, কারণ এখন দুপুরবেলা। তো গোপাল সোনাকে এসে দেবো। তো তোমরা কিন্তু সামান্য পরিমাণ সুধলটা তোমরা নেবা। সুধলটা নিয়ে এই যে দেখো, এরকম করে তোমরা একটু হালকা ধরনের, একটু হালকা তোমরা এইভাবে কেচে নিয়ে আমরা জামা কাপড়টা কিন্তু মেলে দেবো। জামা কিন্তু এখানে আমি ক্র্যাচার দিয়ে মেলে দিলাম। এভাবে কিন্তু প্রত্যেকটা জামা কাপড় কিন্তু আমরা এভাবে ভালো মতো করে ওয়াশ করে আমরা কিন্তু গোপাল সোনার জামা কাপড়গুলো ধুয়ে দেব। তোমরা কিন্তু সবাই গোপাল সোনার জামা কাপড়গুলো ধুয়ে পরাবে। রেগুলার ইউজের জন্য যে গোপাল সোনার যেগুলো তোমার কাপড় চোপড় থাকে, সেগুলোর সময় তোমরা কিন্তু সবাই ধুয়েই পরানোর চেষ্টা করবে, কারণ এগুলো গোপাল সোনা প্রায় রেগুলারই পরে। আর যেগুলো তোমাদের পার্টি ওয়্যারের থাকে, সেগুলো কিন্তু তোমরা একদিন তোমরা পরাতে পারো, কারণ বাচ্চা কাচ্চাদের কিন্তু সব দেখো তোমার নতুন জামা কাপড়গুলো কিন্তু ওরা একদিনই ইউজ করে, নতুন জামা কাপড়গুলো কিন্তু পরায়। তো তোমরা চাইলে ওটাও পরতে পারো, কিন্তু যেগুলো রেগুলার ইউজ, যেগুলো নাইট ড্রেস গোপাল সোনার বা গোপাল সোনার যেগুলো পরে প্রচণ্ড আরাম পায়, সেগুলো কিন্তু তোমরা সবসময় রেগুলার ওয়াশ করবে। গোপাল সোনার কিন্তু আজকে কিন্তু একদম অল্প জামা কাপড় ছিল, নাহলে কিন্তু ওটা পুরোটা ভর্তি হয়ে যায়। আর এই জামা কাপড়গুলো কিন্তু এখন দেখো মেলে দিয়েছি, এখানে এখানে ভালোই রোদ আসে তো শুকিয়ে যায়। আর এখানে দেখো গোপাল সোনা কিন্তু খাবার তৈরি হয়ে গিয়েছে। দেখো তোমাদের সাথে কিন্তু আমার একদমই ভিডিওতে আসা হয় না, কারণ আমি কিন্তু একটু কিছুদিনের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। গোপাল সোনার কাজেই ব্যস্ত থাকি, কারণ গোপাল সোনাদেরকে আমি তো জামা কাপড় বানাই, জামা কাপড়ের জন্য আমি পুরোটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে ব্লগে আসতে পারিনি, অনেকদিন পর আসলাম। আর অনেকেই আমাকে বলেছে, দিদি দিদি তুমি কেন ব্লগে আসছো না, তোমার কী হয়েছে, বা তুমি কেন ভিডিও আপলোড করছো না। তাদেরকে আমি বলবো যে আমি কিছুদিনের জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য কিন্তু আমি একদম আসতে পারিনি। আর গোপাল সোনা কিন্তু তোমাদের কিন্তু অনেক মিস করছে, আর এখন থেকে কিন্তু আমি পারলে অল্প অল্প করেও আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করবো, যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো তোমরা আমার চ্যানেলটাকে। তার জন্য কিন্তু আমি অবশ্যই আসার চেষ্টা করবো, এবং অবশ্যই আমি কিন্তু ভিডিও দেওয়ারও চেষ্টা করবো। লাস্ট কিন্তু আমি ঠিক আগের মাসে আমি ভিডিও আপলোড করেছিলাম, তারপর কিন্তু আর আসাও হয়নি যদিও। তো ঠিক আছে, তো চলো এখন গোপাল সোনার খাবারটা সার্ভ করে দিই, দুপুর হয়ে গেছে। তো গোপাল সোনার খাবার দিয়ে গোপাল সোনার দর্শনও তোমাদের করে দেবো। তোমরা সবাই কিন্তু গোপাল সোনার ভোগের দর্শন করে নাও, এবং আমাদের কিন্তু পুচকা গোলে সোনা দর্শন করে নাও। গোলে সোনা কিন্তু অনেকদিন পর ভিডিওতে আসলো। আর এই যে বাকি সবাই, আজকে কিন্তু ওরা একদম সাজুগুজু করেনি, কারণ ওরা জানে আজকে দিদি প্রচণ্ড ব্যস্ত ছিল। আর হচ্ছে এই নাও আজকের দর্শন। তোমাদের সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।